লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। এবারের এপিসোডে আপনি জানবেন বিভিন্ন জাতের ঘুঘু পাখির দাম। সুন্দর বাহারি রঙের এই ঘুঘু পাখিগুলো পাখিপ্রেমীদের কাছে অনেক বেশি জনপ্রিয়। পোষা পাখি হিসাবে বাংলাদেশে এবং ভারতে প্রায় 5 ধরনের ঘুঘু সবচেয়ে বেশি পালন করতে দেখা যায়। আজকে আপনি জানবেন কিভাবে খুব সহজে ভালো জাতের ঘুঘু পাখি চিনতে পারা যায় এবং কোন জাতের ঘুঘু পাখির দাম কত। তাছাড়া আপনি যদি ঘুঘু পাখি কিনতে চান তবে প্রতি জোড়া ঘুঘু পাখি মাসে কত টাকার খাবার খাবে আর এদের একটা নতুন সেট আপ তৈরি করতে আপনার কত টাকা খরচ হতে পারে তাও জানার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। অস্ট্রেলিয়ান গ্রে ডাভ বা রিং নিক ডাভ, অনেকটা কবুতরের মতো দেখতে বাদামি রঙের এই ঘুঘুটির নাম অস্ট্রেলিয়ান গ্রে ঘুঘু। পোষা পাখি হিসাবে এই ঘুঘুগুলো সারা পৃথিবীতেই ব্যাপকভাবে পালন করা হয়। প্রতি জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির দাম 800 থেকে 1500 টাকা। ছেলে ঘুঘু পাখিগুলো গলা ফুলিয়ে ডাকে। অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিগুলোর ডাক আপনাকে মুগ্ধ করবে। পাখিগুলোর রং হয় গ্রে অথবা হালকা বাদামি। গলার উপরের অংশে কালো দাগ দেখা যায়। আকৃতিগতভাবে এই অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো প্রায় কবুতরের সমান হয়। অস্ট্রেলিয়ান ঘুঘু 6 মাস বয়সে অ্যাডাল্ট হয় এবং ডিম বাচ্চা করা শুরু করে। প্রতি জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু বছরে 4 থেকে 6 বার ডিম দেয়। ডিম ফুটতে সময় লাগে 15 থেকে 18 দিন। অস্ট্রেলিয়ান গ্রে ঘুঘু পাখি পালতে আপনার প্রয়োজন হবে 18x24 সাইজের একটি সাধারণ খাঁচার। সাধারণত কবুতরের জন্য ব্যবহৃত খাঁচাগুলোই ঘুঘু পাখির জন্য ব্যবহার করা হয়। এ ধরনের একটি খাঁচা আপনি যদি নতুন করে কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে 300 থেকে 400 টাকার মধ্যে। এক জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু প্রতি মাসে 1.5 থেকে 2 কেজির মতো দানাদার খাবার খায়। প্রতি কেজি খাবারের মূল্য 60 থেকে 80 টাকা। মোটামুটি এক জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পালন করতে আপনার মাসিকভাবে 100 থেকে 120 টাকা খরচ হতে পারে। তিলা ঘুঘু বা আমাদের দেশীয় ঘুঘু, সাধারণত আমাদের দেশে সব জায়গাতে যে ঘুঘুগুলো দেখতে পাওয়া যায় এটাকে বলা হয়ে থাকে তিলা ঘুঘু। প্রতি জোড়া দেশি ঘুঘু পাখির দাম 700 থেকে 1000 টাকা। যদিও দেশি ঘুঘু খাঁচায় পালন করা ঠিক নয়, তবুও বাংলাদেশ এবং ভারতের প্রায় সব জায়গাতেই এই ঘুঘুগুলোকে খাঁচায় পালন করা হচ্ছে। এদের পালকের রং বুকের নিচে ধূসর, পিঠ বাদামি এবং গলায় কালোর মধ্যে সাদা ফোঁটা ফোঁটার কারণে এদের দেখতে আরও বেশি সুন্দর লাগে। এদের ঠোঁটগুলো হয় বাদামি কালো রঙের। লম্বায় সাধারণত এ ধরনের ঘুঘুগুলো 28 থেকে 30 সেন্টিমিটার হয়ে থাকে। এদের লেজগুলো বেশ লম্বা। এরকম এক জোড়া ঘুঘুকে আপনি যদি খাঁচায় পালন করেন সেক্ষেত্রে আপনার 18x24 সাইজের খাঁচা ব্যবহার করতে হবে। আর নতুন সেট আপ তৈরি করতে চাইলে এ ধরনের একটা খাঁচা আপনার কাছ থেকে 300 থেকে 400 টাকা নিতে পারে। প্রতি জোড়া দেশি ঘুঘু প্রতি মাসে 1.5 কেজির মতো বা 2 কেজির কাছাকাছি খাবার খায় এবং প্রতি কেজি খাবারের মূল্য 60 থেকে 80 টাকা। হোয়াইট ডাব বা সাদা ঘুঘু, ধবধবে সাদা রঙের এই পাখিগুলোকে শান্তির প্রতীক হিসাবে মানা হয়ে থাকে। পাখিটির ইংরেজি নাম রিলিজ ডাব বা ডোমেস্টিক রক ডাব। প্রতি জোড়া সাদা ঘুঘু পাখির দাম 800 থেকে 1500 টাকা, তবে বাচ্চা পাখি কিনলে দাম অনেক কম পড়বে। সাধারণত এই পাখিগুলো 6 মাস বয়সে অ্যাডাল্ট হয় এবং ডিম বাচ্চা করে। সাদা ঘুঘুগুলো কবুতরের মতো 2টি করে ডিম পারে এবং ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 16 থেকে 18 দিন। এই ঘুঘুগুলোর বাচ্চা জন্মের পর পরবর্তী 40 থেকে 50 দিনের মধ্যে নিজের থেকে খাবার গ্রহণ করতে পারে এবং উঠতে শেখে। গড়ে এরা কবুতরের মতোই খাবার গ্রহণ করে। অন্যান্য ঘুঘুগুলোর মতোই এরাও প্রতি মাসে 1.5 থেকে 2 কেজির মতোই খাবার খায় এবং খাবারের মূল্যটাও অন্যান্য ঘুঘু পাখির মতোই 60 থেকে 80 টাকা। ডায়মন্ড ডাব, এরা ছোট আকারের অস্ট্রেলিয়ান ঘুঘু। প্রতি জোড়া ডায়মন্ড ডাব পাখির দাম 1500 থেকে 3000 টাকার মধ্যে হয়। এদের ওজন 23 থেকে 32 গ্রাম হয়ে থাকে এবং লম্বায় হয় 193 থেকে 213 মিলিমিটার পর্যন্ত। শিশু অবস্থায় এদের গায়ের রঙগুলো থাকে ধূসর, পূর্ণবয়স্ক হলে ডানার রং সাদায় পরিবর্তিত হয়।
আকৃতিতে ছোট এই পাখিগুলোর ডানার মধ্যে সাদা সাদা ছেটা এগুলোর সৌন্দর্যকে আরও বেশি করে তুলেছে। ডায়মন্ড আপ পাখির মজার বৈশিষ্ট্য হচ্ছে এরা ব্রিডিংয়ের জন্য লেজ নাড়িয়ে ডাকতে থাকে এবং এদের ডাকগুলো সত্যি অনেক মুগ্ধকর। একটি পূর্ণবয়স্ক ঘুঘু যখন ডিম উৎপাদনে উপযোগী হয় তখন এদের চোখের চারদিকে বৃত্তটা ছোট হতে থাকে। পুরুষ ডায়মন্ড আপ পাখির চোখের বৃত্তের রং হয় কমলা অথবা লাল, পরিধি 2-3 মিলিমিটার। স্ত্রী ডায়মন্ড আপ ঘুঘু পাখির রং হয় বাদামি ধূসর রঙের, চোখের বৃত্ত 1 মিলিমিটার পর্যন্ত পুরু হয়। এই ঘুঘু সাধারণত 10-14 বছর বেঁচে থাকে, অনেক ক্ষেত্রে 21 বছর পর্যন্ত এদের টিকে থাকতে দেখা যায়। 6 মাস বয়স হলে ডায়মন্ড আপ পাখি ডিম পাড়া শুরু করে, তবে ব্রিডারদের মতামত হচ্ছে 8 মাসের আগে ব্রিড করানো ঠিক নয়। ডায়মন্ড আপ পাখির ডিমের রং সাদা, এ পাখিগুলো কবুতরের মতো প্রতি সিজনে 2টি করে ডিম দেয়। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 13-14 দিন। গড়ে হিসাব করলে ডায়মন্ড আপ বছরে প্রায় 4-5 বার ডিম বাচ্চা করতে পারে। হোয়াইট ডায়মন্ড আপ, ডায়মন্ড আপেরই একটা আলাদা প্রজাতি হচ্ছে হোয়াইট ডায়মন্ড আপ, তবে এই পাখিগুলোর দাম সাধারণ ডায়মন্ড আপের থেকে বেশ বেশি হয়ে থাকে। প্রতিজোড়া হোয়াইট ডায়মন্ড আপের মূল্য 2,000-5,000 টাকা পর্যন্ত হতে পারে। গড়ে এই পাখিগুলোরও ওজন হয় 25-40 গ্রামের মধ্যে। আকৃতিতে অন্যান্য যে কোনো ঘুঘুর থেকে এই পাখিগুলো হয় অনেক ছোট, আর এ কারণে এদের খাবার খরচটাও তুলনামূলক কম। প্রতিজোড়া পাখি মাসে 800-1 কেজির মতো খাবার গ্রহণ করে। প্রতি কেজি খাবারের মূল্য 70-100 টাকা পর্যন্ত হতে পারে। যেহেতু এটা একটা দামি পাখি, এজন্য এই পাখির জন্য রেডিমিক্স সিড অথবা একটু দামি সিড ব্যবহার করাই ভালো হবে। এতগুলো ঘুঘু পাখির জাতের মধ্যে আপনার কাছে কোনটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ঘুঘু পাখি পালনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এগুলোও আপনার ঘুঘু পাখি কিনতে গেলে প্রয়োজন হবে। আপনি যদি ঘুঘু পাখির নতুন সেট আপ তৈরি করতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র পাখির দাম এবং খাঁচার দামের বাইরেও আরও কিছু এক্সট্রা খরচ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাখির জন্য একটা মটকার ব্যবস্থা করে দেয়া। তো এই মটকারগুলোর দাম আসলে 30 টাকা থেকে শুরু করে 40-50 টাকা পর্যন্ত হতে পারে। সাধারণত সব ধরনের ঘুঘুকেই বিভিন্ন রকম মাটির মটকা দেয়া হয়। আসলে কবুতরের জন্য ব্যবহৃত মটকাগুলোই ঘুঘুর জন্য পারফেক্ট, তবে ডায়মন্ড আপ যেহেতু একটু ছোট এজন্য ডায়মন্ড আপের সাদা অথবা সিলভার কালারের প্রজাতি যেটাই আপনি পালন করেন সবগুলোর জন্যই সাধারণ ছোট সাইজের মটকা ব্যবহার করতে হবে। মটকা ছাড়াও পাখির জন্য কিছু খাবারের পাত্র এবং পানির পাত্রের প্রয়োজন হবে। ঘুঘু পাখির খাবারের পাত্রগুলো 20 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত বেচাকেনা হয়। আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। অপরদিকে আপনি যদি পানির পাত্রের কথা জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে পানির পাত্রগুলোর দাম পড়বে 20 টাকা থেকে শুরু করে 40-50 টাকা পর্যন্ত। তবে আমার সাজেশন থাকবে, আপনি যদি পানির পাত্র কিনেন সেক্ষেত্রে অবশ্যই বাইরে থেকে চেঞ্জ করা যায় এই ধরনের পানির পাত্র কিনবেন, কারণ অধিকাংশ সময়েই ঘুঘু পাখির বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার পেছনে মূল কারণ থাকে পানির পাত্রের মধ্যে মল যাওয়া বা পানির পাত্রটা অপরিষ্কার থাকা। আপনি যদি খাঁচার ভেতরে কোনো কৌটা কেটে বা অন্য ধরনের কোনো পানির পাত্র ব্যবহার করেন ঘুঘু পাখির জন্য, এগুলোর মধ্যে পাখির মল গিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং যার থেকে পাখির বিভিন্ন রোগবালাই হতে পারে। আর এগুলো প্রতিরোধ করতে যদি আপনি বাইরে থেকে ব্যবহার করা যায় এই ধরনের একটা পানির পাত্র ইউজ করেন, সেক্ষেত্রে এটা আপনাকে দামে সস্তায়ও সুবিধা করবে, আর হচ্ছে গিয়ে এটা খুব সহজে আপনি প্রতিদিন পরিষ্কার করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। এবং অবশ্যই ঘুঘু পাখির পানিটা প্রতিদিন চেঞ্জ করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও সবসময় আনতে থাকি। ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।